সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব এই চ্যানেলে আমি কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম আহমেদুল্লাহ হুজুর এবং অন্যান্য হুজুর খেজুররা হাউ মাউ কাউ মাউ করে আল্লাহর কাছে বৃষ্টি নামানোর কান্নাঘাটি করতেছে কিন্তু তাদের চুক দিয়ে বৃষ্টি নেমেছে বটে কিন্তু আসমান ফাইটটা কোন বৃষ্টি তাদের উপর বর্ষিত হয় নাই ঠিক আছে তো এটা তো আমি দেখিয়েছিলাম আমি এটিও প্রমাণ করেছিলাম যে কান্নাঘাটি করে নিজের চুক দিয়ে বৃষ্টির জল চুকের বৃষ্টির জল নামানো যায় কিন্তু আসমান থেকে বৃষ্টি নামানো সম্ভব না বৃষ্টি না হওয়ার পিছনে প্রাকৃতিক কারণ রয়েছে এই প্রাকৃতিক কারণ বুঝতে না পারলে পর্যন্ত দোয়া করলে পরেও বৃষ্টি নামে না 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 এটা সম্ভব তো এই তো বৃষ্টি নামানোর জন্য মূল্যামৌলবীরা তো দোয়া করেছিল এখনো করে যাচ্ছে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে খবর পেয়েছি সেটি হলো যে আগামী জুন মাস পর্যন্ত হ্যাঁ খুব সম্ভবত বাংলাদেশে কোনো বৃষ্টি না নাও হতে পারে নাই হতে পারে। এটা বৃষ্টি কেন হচ্ছে না এটা নিয়ে অন্যদিন আলোচনা করব তবে জেনে রাখেন এটা না বৃষ্টি না হওয়ার পিছনে আল্লাহর কোনো হাত নাই হওয়ার পিছনেও মিকাইল ফিরিস্তার কোনো 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 কিছু নাই এমনটা না যে মিকাইল ফিরিস্তা হম বৃষ্টির কাজে নিয়োজিত থেকে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে না এমন কি না বুঝতে পারছেন তো বৃষ্টি না হওয়ার পিছনে কারণ আছে। এবং এই বৃষ্টি নামানোর জন্য মুসলমান মুমিন গোষ্ঠীরা বাংলাদেশে মরিয়া হয়ে উঠেছে হম দুয়াদুদ করে কোনো কাজ হচ্ছে না আচ্ছা তো এইবার আসি শুধু কি মুসলমান মুমিন হিন্দু মুমিনরাও কিন্তু থেমে নাই বুঝতে পারছেন সব রসুনের কুয়া দেখতে একই রকমের কোনোটা বড় কোনোটা ছোট কিন্তু রসুনের কুয়ার গন্ধ স্বাদ টেস্ট একই ধরনের হিন্দু মুমিন ভাইয়েরা ভাই বোনেরা মন্দিরে বৃষ্টির জন্য প্রার্থনা করছে এটা এটাও এক ধরনের অজ্ঞতা তাহলে আমি কথা না বাড়িয়ে ভিডিও ফুটেজটি আপনাদের সামনে দেখাই সামনে হাজির করছি

এই মন্দিরের সামনে একত্রিত হয়েছে নারী পুরুষ শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ মোমবাতি প্রজ্বলন শেষে সৃষ্টিকর্তার আরাধনা করছেন তাদের আচ্ছা কেন উনারা মোমবাতি প্রজ্বলন করে সৃষ্টিকর্তার আরাধনা করছেন বৃষ্টি নামানোর জন্য তাহলে যে সৃষ্টিকর্তা এত নিষ্ঠুর মানুষকে বৃষ্টি না দিয়ে হ্যাঁ হ্যাঁ যন্ত্রণা দে সেই সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি নামানোর জন্য হ্যাঁ প্রার্থনা করে প্রার্থনা করে লাভ কি বাবারা নিজেরাই বৃষ্টি নামানোর চেষ্টা করো হ্যাঁ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখো কিংবা আর্টিফিশিয়ালি বৃষ্টি নামানোর চেষ্টা করে থাকো দোয়া দুরুদে কোনো কাজ হবে না যজ্ঞ মহাযজ্ঞ ইস্তিক বৃষ্টি নামানোর দুয়া নামাজ এইগুলো পড়ে কোনো লাভ নেই আচ্ছা আর একটু শোনা যাক এই বিশেষ প্রার্থনা বৃষ্টির জন্য সোমবার রাত আটটার দিকে এলাকার মনসা বাড়ির শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে প্রার্থনা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে বৃষ্টির জন্য ওনারা উনারা দুরোধ করতেছেন আমি আগেই বললাম তো সব রসুনের একই কুয়া হম একই একই সাইজ একই ধরন আয়োজন করা হয় মন্দির কর্তৃপক্ষ জানায় সারা দেশ জুড়ে চলছে তীব্র দাবদাহ এতে নাভিশ্বাস উঠেছে গোটা জনজীবনে তীব্র এই গরম থেকে রক্ষা পেতে অগ্নিবীণা সংঘের উদ্যোগে বৃষ্টির আশায় শ্রী শ্রী আচ্ছা বৃষ্টির আশায় ভগবান কৃষ্ণ রাম আল্লাহ কাউকে ডাকলে কোনো কাজ হবে না এরা সবাই মারা গেছে হুম কোনো কাজ নাই ঢুল বাদ্য বাজালেও কোনো কাজ নাই হিন্দুরাও কুসংস্কার কুসংস্কারাচ্ছন্ন জন্য যখন করোনা হয়েছিল হুম করোনার প্রাদুর্ভাব ঠেকানোর জন্য তারা করোনা দেবী বানিয়েছিল হুম এবং করোনা দেবীর পূজাও ব্রাহ্মণ ধারা পরিচালিত হয় এটাও আমরা দেখেছি তো মানুষ কতটুকু কুসংস্কারাচ্ছন্ন হলে পরে হুম এই জাতীয় কাজ করে ভাবা যায় বৃষ্টির জন্য দুয়া দুরুদ বৃষ্টির জন্য যজ্ঞ বৃষ্টির জন্য মন্দিরে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা এগুলো ইগনোরেন্স এরা প্রকৃতির নিয়ম কানুন জানে না হম এরা বিজ্ঞান মনস্ক না এরা ধর্মান্ধ এরা বিশ্বাসের জুড়ে বৃষ্টি নামাতে চায় কিন্তু বিজ্ঞানের বলে বৃষ্টি নামানোর কোন কলা কৌশল এদের জানা নেই হ শুনুন রাধা কৃষ্ণ মন্দিরের সামনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আয়োজন করা হয় এ সময় মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে পাপ মোচনের জন্য ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য বিশেষ আচ্ছা আচ্ছা এই এইবার আসলেন আসল জায়গায় পাপ মোচনের জন্য ক্ষমা আছে হ্যাঁ বৃষ্টির জন্য ওনারা প্রার্থনা করেছে কোনো মিল খুঁজে পেলেন ভাই আমাকে একটু বলেন তো দেখি পাপ মোচনের জন্য বৃষ্টির বৃষ্টি নামানোর জন্য উনারা মোমবাতি প্রজ্বলন করে দোয়াদুরুদ করতেছেন মন্দিরে আচ্ছা তো বুঝা গেল বাংলাদেশের মানুষ এতটাই পাপ করেছে হিন্দু মুসলমান উভয়ই পাপ করেছে এই পাপ থেকে পাপ পাপ মুচনের জন্য ক্ষমা প্রার্থনা করে বৃষ্টি নামানোর জন্য হ্যাঁ হিন্দু গোষ্ঠীও হ্যাঁ দুরুদ শুরু করেছে মুসলমানরাও দুরুদ শুরু করেছে এই যে আহমেদুল্লাহ তারপর আরো হুজুর খেজুর মেজুর আছে হ্যাঁ এদের থেকে আমি যা শুনেছি আমি শুনেছি আমরা করেছি আমাদের করে বৃষ্টি নামিয়ে দাও তাহলে এরা এই হিন্দু মুসলিম গোষ্ঠী বাংলাদেশের কি করতেছে তারা বাংলাদেশের মানুষকে অপরাধী ক্রিমিনাল হিসাবে তাদের ঈশ্বর বা আল্লাহর কাছে উপস্থাপন করছে হম বুঝতে পারছেন বৃষ্টি নামতেছে না কেন এদের 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 গবেষণা অনুযায়ী বা এদের বিশ্বাস অনুযায়ী বৃষ্টি না। নামার কারণ হচ্ছে মানুষের পাপ 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 এই দেখলেন এখানে বলা হয়েছে জন্য তারা ক্ষমা প্রার্থনা করে তারা হ্যাঁ মাফছে বৃষ্টি নামানোর জন্য ঈশ্বরকে ডাকাডাকি করতেছে মুসলমানরাও একই কাজটি করেছে তাহলে উভয়ের দৃষ্টিভঙ্গি হলো মানুষের পাপের জন্য বৃষ্টি হয় না আরে ভাই এটা চরম লেভেলের অজ্ঞতা হ্যাঁ প্রকৃতির ভারসাম্য নষ্ট করার কারণে বৃষ্টি হয় না প্রকৃতির ভারসাম্য নষ্ট করার কারণে খরা দাবদাহ বন্যা এগুলো হয়ে থাকে হ্যাঁ এটা প্রকৃতির ভারসাম্য নষ্ট করার কারণে গ্লোবাল ওয়ার্মিং হতে পারে অন্য কোনো কিছু হতে পারে অথবা প্রকৃতির ভারসাম্য নষ্ট না হলেও পরে হ্যাঁ প্রকৃতির খামখেয়ালি প্রণামির কারণে অথবা প্রকৃতির স্বাভাবিক নিয়মের কারণেও হতে পারে তো এরা কিন্তু এই এইগুলো এই এসব কোনো কিছুরই ধার না ধরে তার নাধের ধারে তারা তাদের বিশ্বাস অনুযায়ী মনে করে থাকে যে বৃষ্টি অনাবৃষ্টি খরা বন্যা এইগুলোর পিছনে মানুষের পাপ জড়িত রয়েছে কি বুঝলেন সবটাই একই হুম এদের মধ্যে আবার অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে তারাও মনে করে তাকে মানুষের পাপের কারণে হ্যাঁ প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে শুনি প্রার্থনা করা হয় এতে অংশ নেন অন্তত দেড় শতাধিক হিন্দু ধর্মের দেড় শতাধিক না হুম সারা পৃথিবীর হিন্দুরাও মিলে যদি হম এইভাবে নাচানাচি লাফালাফি করে হরে কৃষ্ণ হরে রামা 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 কৃষ্ণ কৃষ্ণ বৃষ্টি দাও বৃষ্টি দাও বলে চিৎকার করে বৃষ্টি আসবে না অনুসারীরা কি প্রচন্ড তারপরে বিশ্ব যখন অতিষ্ঠ প্রতিষ্ঠিত শান্তির বিশ্ব মানবতার শান্তির আমি ধানুষা মনুষ না 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 বাদ দেন বাদ দেন বাদ দেন বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করতেছেন এটাতে কাজ হবে না প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য যেগুলো করার দরকার সেইগুলো করে কাজ হবে এগুলোতে কোনো কাজ নেই এগুলো ফালতু সময় ক্ষেপণ শান্তি কামনা করছে এই ধানুকা মনসাবাড়ি এবং শ্যামা ঠাকুরানীর মন্দিরে বাড়িতে আজকে আমরা হিন্দু সম্প্রদায়ের জনগণ আচ্ছা হিন্দু সম্প্রদায়ের জনগণ বৃষ্টি নামানোর জন্য প্রার্থনা করতেছে আচ্ছা আমরা দেখব হিন্দু সম্প্রদায়ের বৃষ্টির জন্য দোয়া করার কারণে বৃষ্টি নামে যদি কাকতালীয় ভাবে নেমে যায় হুম তাহলে তো হিন্দু ধর্ম সত্য বলে প্রমাণিত হয়ে গেল আর যদি না মুসলমানরা তো আগেই দোয়া করে ফেলেছে এইবার আপনাদেরকে ঠেক্কা দেওয়ার জন্য তারা যদি আবার দোয়া করে আবার দোয়া করার পরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে বলবে এই দেখো আমরা দোয়া করেছিলাম এই জন্য বৃষ্টি নেমে গেছে অদ্ভুত ব্যাপার এগুলো কি বলবো আমি বলার কোনো কিছু নাই আচ্ছা আমি একটু আর একটু দেখাই এইগুলো তো আছেই ভাই তো আমার কোনো বিশেষ ধর্মকে হ্যাঁ মানে ইয়ে করার জন্য আমার কোনো নাই এই দেখুন হুম মোমবাতি করে মন্দিরে মানে ঢুল ইয়ে বাজিয়ে বৃষ্টি নামানোর জন্য উনারা প্রার্থনা করছেন কি অবস্থা এরাও কিন্তু এরাও কিন্তু ওই মুসলিম মুমিনদের মতো না হম এগুলোতে কাজ হবে না ভাই মাফ চাই হম এগুলোতে কাজ হবে না হ্যাঁ বৃষ্টি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য যা করার তাই করেন বৃষ্টি 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 নামবে এই আমি রিসেন্টলি শুনেছি আমি রিসেন্টলি শুনেছি যে সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে ওইখানে তাপ নাই মানে প্রচন্ড গরম হচ্ছে না এর কারণ হচ্ছে ওইটা ওইখানে প্রচুর গাছগাছালি আছে টিলা আছে পাহাড় পর্বত আছে এইখানে মানুষ মানুষ প্রচুর গাছ 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 বৃক্ষ লাগিয়েছে যার কারণে হুম ওইখানে মানে প্রচন্ড গরম হলে পরেও হ্যাঁ বৃষ্টি না নামলেও ওই গাছ মানে বাতাসের বাতাসের অভাব পূরণ করে দেয় তো এই এই সমস্ত জিনিস আপনারা করতে হবে ঠিক আছে আরেকটি কথা আমি বলি সেদিন ভিডিওতে আমি বলেছিলাম নোয়াখালীর ফেনীতে তারা বৃষ্টির জন্য দুয়া করলো হ্যাঁ মূল্য মৌলবীরা আর বৃষ্টি নামলো সারা সিলেট শহর জুড়ে কারণটা কি বা সারা সিলেট পেপি কারণ এর কারণ কি আল্লাহ ভুল করে ওইখানে বৃষ্টি নামিয়ে দিয়েছে না এইটা না এর কারণ হচ্ছে অন্যটা প্রাকৃতিক কারণ এইটাই বুঝতে পারলেন তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল